অলমোস্ট রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, দ্য বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক, সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাংক, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বিধাননগর, সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ ব্যাংক, দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, বারোয়ান রেঞ্জ টু ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক। বেতন রয়েছে 62,042 টাকা, 46,672 টাকা, 21,842 টাকা, 16,120 টাকা, 25,247 টাকা, 23,256 টাকা, 18,241 টাকা, 28,701 টাকা, 11,065 টাকা, 19,500 টাকা, 19,500 টাকা। নমস্কার বন্ধুরা, ডিডি কোচিং এর সকলকে স্বাগত জানাই। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এখন আছি। আমরা দেখতে পাচ্ছি কমিশনের ওয়েবসাইটে একটি নোটিশ রয়েছে, ক্লিক করলেই আমাদের সামনে চলে আসছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনেকগুলি কোঅপারেটিভ ব্যাংকে ভ্যাকেন্সি রয়েছে, ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 17 অক্টোবর 2020 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 30 নভেম্বর 2020। অনেকগুলি পোস্ট রয়েছে, আমরা পরপর সমস্ত পোস্টগুলি দেখে নিই। নেম অব দ্য ইনস্টিটিউশন, ভ্যাকেন্সিটি রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুটি। ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ভ্যাকেন্সির মধ্যে একটি এসসি এবং একটি এসটি। মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার সাথে বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 21,842 টাকা। সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাংকে ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুটি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবেন, বিকম এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 16,120 টাকা। রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কাম ক্যাশিয়ার, 10টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ 5টি, ওবিসি 1টি, এসসি 2টি, ওবিসি 1টি, এসটি 1টি। এক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 25,247 টাকা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক গ্রেড 3, ভ্যাকেন্সি রয়েছে 15টি, এসসি 6টি, এসসি 3টি, এসটি 1টি, ওবিসি 2টি, ওবিসি 3টি। গ্র্যাজুয়েট এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। এক্ষেত্রে বেতন রয়েছে 23,256 টাকা। বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সার্ভিস লিমিটেড, এক্ষেত্রে সেল কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, 3টি ভ্যাকেন্সি রয়েছে, 2টি জেনারেল 1টি এসসি। এক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েটের সাবজেক্ট বলে দেওয়া হয়েছে কমার্স হতে হবে, কমার্সে এবং তার সাথে লাগবে বেসিক কম্পিউটার নলেজ। 18,241 টাকা বেতন রয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ভ্যাকেন্সি যেটি রয়েছে সেটি গ্রেড 3 এবং এক্ষেত্রে 11টি ভ্যাকেন্সি রয়েছে, সমস্তগুলি কিন্তু জেনারেল। এক্ষেত্রে আমরা জানিয়ে দিই এটি কিন্তু নেপালিদের জন্য। বেতন রয়েছে 28,701 টাকা। এক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং অবশ্যই মাধ্যমিক বা এইচএস এই সমস্ত বিষয়ে ফার্স্ট এবং সেকেন্ড ভাষার মধ্যে নেপালি থাকতে হবে। সাউথ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাংকে ফিল্ড অফিসার নিয়োগ করা হবে একজন, হায়ার সেকেন্ডারি যোগ্যতা এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 11,065 টাকা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন একটি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, মাধ্যমিক এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 19,500 টাকা। বারোয়ান রেঞ্জ টু ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন অফিসার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে একজন, জেনারেল প্রার্থী, এক্ষেত্রে মাধ্যমিক হলেই হবে, যদিও গ্র্যাজুয়েট হলে বা পোস্ট গ্র্যাজুয়েট হলে ফেভারেবল দেওয়া হবে এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ। বেতন রয়েছে 19,500 টাকা। এক্ষেত্রে জানিয়ে দেওয়া হচ্ছে বিসিকে হলো বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ বলতে এমএস অফিস সম্পর্কে জানতে হবে এবং ইন্টারনেট অপারেটর অপারেটিং সিস্টেম সম্পর্কে যে কোনো 6 মাসের কোর্স হলে, কম্পিউটার 6 মাসের কোর্স হলে চলবে, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটা রিকগনাইজ বোর্ডের হতে হবে এবং গ্র্যাজুয়েট ডিগ্রি যেটি সেটি অবশ্যই ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটির মধ্যে হতে হবে এবং ইউআরএল বা এসসি এসটি এগুলো সমস্ত ফুল ফর্ম জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী আবেদন করবেন সেই সমস্ত পরীক্ষার্থীকে যারা বাংলার জন্য আবেদন করবেন, আমরা দেখেছি যে একটি ভ্যাকেন্সি ছিল যেটা দার্জিলিং, সেটি তাদের ফার্স্ট এবং সেকেন্ড ভাষার মধ্যে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের
পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই নেপালি থাকতে হবে, এবং বাংলার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম অথবা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা থাকতে হবে। এজ লিমিট জানিয়ে দেওয়া হচ্ছে, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে লোয়ার এজ লিমিট 18, আপার এজ লিমিট 40। এসসি এসটি ওবিসি সবার ক্ষেত্রেই লোয়ার এজ লিমিট 18, আপার এজ লিমিট 45। আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এবং যে সমস্ত একাডেমিক যে সমস্ত বিষয় ফিল আপ করা হবে সেগুলো যেন অবশ্যই সঠিক হয়, এবং ফর্ম ফিল আপের জন্য পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, থাম ইমপ্রেশন লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যখন আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই যেটা পোস্ট কোড, যে কোডের কথা আমরা বলছিলাম, সেই পোস্ট কোড যেন অবশ্যই ফিল আপ করা হয়। এছাড়া যে সমস্ত বিষয়গুলো রয়েছে অবশ্যই এগুলো ভালোভাবে একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ফর্মটা ফিল আপ করবেন। পরীক্ষার ফিস বলা হচ্ছে, পরীক্ষার ফিজের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য লাগবে 650 টাকা, এক্ষেত্রে এক্সামিনেশন ফি 400 টাকা এবং প্রসেসিং ফি 250 টাকা। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসির জন্য 650 টাকা, এসসিদের জন্য 250 টাকা, এসটিদের ক্ষেত্রে 250 টাকা। এবার আমরা সিলেকশন প্রসেসটি দেখে নিই। স্টেজ ওয়ানের যে পরীক্ষা সেটিকে বলা হচ্ছে পেপার ওয়ান। 150 নম্বরের জন্য পরীক্ষা হবে। 150 নম্বরের এই পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। সিলেবাসটি জানিয়ে দেওয়া হচ্ছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এবং তার সাথে বেঙ্গলি পরীক্ষার্থীদের বেঙ্গলি এবং নেপালি পরীক্ষার্থীদের ক্ষেত্রে নেপালি প্রশ্ন থাকবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা, ফুল মার্কস 150। স্টেজ টু তে জানিয়ে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে পেপার টু বলা হচ্ছে এটিকে, ফান্ডামেন্টাল অফ অ্যাকোয়েন্টেন্সি এবং জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেসে 100 নম্বরের জন্য প্রশ্ন থাকবে, ফুল মার্কস 100। টাইম দেওয়া হচ্ছে 1.5 ঘন্টা। এটি অনলাইনে এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষা হবে। দ্য ক্যান্ডিডেট অফ গ্রুপ সি পোস্ট, যারা গ্রুপ সির জন্য আবেদন করবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের পেপার ওয়ানের পরীক্ষার উপর ভিত্তি করে ইন্টারভিউ বা ভাইবা ডাকা হবে। এবং দ্য ক্যান্ডিডেট অফ অফিসার পোস্ট, যারা অফিসার পোস্টের জন্য আবেদন করবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের পেপার ওয়ান এবং পেপার টু দুটো নাম্বারের উপর ভিত্তিতে ইন্টারভিউ বা ভাইবা ডাকা হবে। এরপর স্টেজ ওয়ান এবং স্টেজ টুর পর স্টেজ থ্রি রয়েছে। দ্য ক্যান্ডিডেট অফ গ্রুপ সি, সেই সমস্ত পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ, 50 নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তো এই হলো সাধারণ বিষয়, আরও কিছু বিষয় রয়েছে। সমস্ত পরীক্ষার্থীদের বলবো অবশ্যই আবেদন করার পূর্বে সমস্ত কিছু খুব ফুটিয়ে ভালোভাবে পড়ে নেবেন। এক্ষেত্রে আমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার পূর্বে যে সোশ্যাল ডিস্টেন্সিং কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে মাস্ক, গ্লাভস বা আরও সেই সমস্ত বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয়। ওই জন্য পরীক্ষার্থীদের বারবার বলছি, আবেদন করার পূর্বে অবশ্যই প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে পড়বেন এবং পড়ার পর ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের জন্য আমরা আরেকবার ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.webcsc.org। ওয়েবসাইটটি আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। অনলাইন রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এখান থেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করা যাবে। তো এই ছিল বিষয়, আশা করি আলোচনাটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, এবং যে সমস্ত বন্ধু নতুন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন। ধন্যবাদ।